ধান জমি পরিচর্যা, যান্ত্রিক ও জৈবিক নিয়ন্ত্রণ ব্যবস্থা মেনে চলার পরেও যদি রোগ পোকার আক্রমণ অর্থনৈতিক চরম সীমা অতিক্রম করে, তাহলে তখন আমাদের জমিতে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হয়। ধান জমিতে গড়ে 15টি গুচ্ছির মধ্যে যদি পরপর 3টি গুচ্ছিতে 10টির বেশি বাদামি শোষক পোকা দেখা যায়, তাহলে আমাদের রাসায়নিক ওষুধ ব্যবহার করার কথা চিন্তা করতে হবে। ধানে বাদামি শোষক পোকা দমনের একটি নতুন যুগের কীটনাশক হল সিনজিটা কোম্পানির চেস। নমস্কার বন্ধুরা, আজকে আপনারা এই চেস ওষুধ সম্পর্কে বিস্তারিত জানবেন। এর মধ্যে কি রাসায়নিক কম্পোজিশন থাকে, সেটি কিভাবে শোষক পোকাকে দমন করে, এর কতদিন মেয়াদ থাকে, এই গ্রুপের বাজারে আর কি নামে ওষুধ পাওয়া যায়, বাজারে দাম কত ইত্যাদি। বন্ধুরা, এই চেসের মধ্যে থাকে পাইমেট্রোজিন 50% WG। আপনারা নিশ্চয়ই জানেন যে এই WG মানে হলো ওয়াটার গ্র্যানুল, মানে ওষুধের দানাদার ফর্মুলেশন, যাকে খুব সহজে জলে গুলে ফসল স্প্রে করা যায়। পাইমেট্রোজিন হল একটি নতুন প্রজন্মের সিস্টেমেটিক কীটনাশক যা ধানের বাদামি প্ল্যান্ট হপার, মানে বাদামি শোষক পোকা দমনে অত্যন্ত কার্যকরী। এই কীটনাশক শোষক পোকার লালাগ্রন্থির সঙ্গে জড়িত স্নায়ুর উপর ক্রিয়া করে। এটি ফসলে প্রয়োগের কয়েক ঘন্টার মধ্যে পোকা খাওয়া বন্ধ করে দেয়, পরে পোকা না খেয়ে অনাহারে মারা যায়। মনে রাখবেন, এই কীটনাশক ধানে শোষক পোকা দমনের পাশাপাশি জাপ পোকা, সাদামাছি ও জ্যাসিড ও দমন করে। এতে ট্রান্স ল্যামিনার ক্রিয়াও দেখতে পাওয়া যায়, অর্থাৎ পাতার একদিকে স্প্রে করলে তা খুব সহজে পাতার অপর দিকে চলে যায়, ফলে পোকা লুকোনোর আর জায়গা থাকে না। এটি ফসলে একবার স্প্রে করলে এর কার্যকারিতা প্রায় 15-20 দিন লক্ষ্য করা যায়। চলুন এবার দেখা যাক এই পাইমেট্রোজিনকে আপনারা ফসলে কি পরিমাণে ব্যবহার করবেন। সাধারণত ধান জমিতে পাইমেট্রোজিন একর প্রতি 120 গ্রাম হিসাবে ব্যবহার করা উচিত, অর্থাৎ 1 বিঘা জমির জন্য 40 গ্রাম। তবে বন্ধুরা, জমিতে যদি শোষক পোকার আক্রমণ অনেক বেশি হয়, তাহলে আপনারা এর সঙ্গে বিঘা পিছু 100 গ্রাম হিসাবে অ্যাসিফেট শ্রেণীর কীটনাশক ব্যবহার করতে পারেন। সিনজিটা কোম্পানির চেস ছাড়াও এই গ্রুপের অন্য কোম্পানির আর যে নামে বাজারে পাওয়া যায় তা হল আদামা কোম্পানির সিগালিট, UPL-এর মেটাপ্রো, করমণ্ডলের অস্ত্র ইত্যাদি। কোম্পানি ও বাজার অনুযায়ী এর দাম ভিন্ন হতে পারে। মোটামুটি 120 গ্রাম পাইমেট্রোজিনের দাম 500-700 টাকার মধ্যে হবে। বন্ধুরা, আপনারা যদি ভিডিও এই পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনারা হলেন এই চ্যানেলের প্রাইম মেম্বার। আপনাদের একটি লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম কৃষি সংক্রান্ত ভিডিও আপনারা অবশ্যই পাবেন, সঙ্গে নতুন কিছু ইনফরমেশন যা আপনাদের চাষকে আরও সহজ ও লাভজনক করে তুলবে। ধন্যবাদ।